हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें नहीं चले चिली चिकन रेसिपी नहीं है, तो चलो देखे नहीं। चिली चिकन मैरिनेशन हमें सर्षे तेल दिए दिलाम, अल्प हलुद गुड़ो दिए दीची, और दिए देव दो छिपी सोया सॉस। खूब भालो करे एबार आमी एटा माखिए निच्छी, और मैरिनेशनेर जोन्नो आमी एटा आध घंटा फ्रिजे रेखे देव। एखाने आमी दो चामच आदा, छ कोया रसुन, दुटो दारचिनी और दुटो छोटो एलाच आमी मिक्सिते पेस्ट करे नेब। पेस्ट हये गेछे, এখানে আমি আটটা ছোট সাইজে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর কেটে নিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। পেঁয়াজ, আটটা লঙ্কা আর ক্যাপসিকাম এখানে আমি কেটে নিয়েছি। চিকেনগুলো ভেজে নেব, তার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি অল্প সরষের তেল। আমি সাদা তেলে আর সরষের তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। এবার চিকেনগুলো এবার আমি ঢেলে দিচ্ছি। খুব ভালো করে এবার আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। চিকেনগুলো ফ্রাই হয়ে এসছে, এবার আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। এবারে আমি চিকেনগুলো একটা পাত্রে তুলে রাখছি। এবারে এই ফ্রাইং প্যানটাতেই আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এবারে আমি একটা তেজপাতা ফেলে দিয়েছি, আর নিয়ে নিচ্ছি হাফ পেস্ট আদা রসুন গরম মশলার পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম, আর বাকি হাফ পেস্টটা আমি দেব সবজি দেওয়ার পর। এখন আমি এই পেস্টটা একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো এবার আমি একটু কুক করে নেব মিডিয়াম ফ্লেমে। এবারে আমি বাকি পেস্টটা ঢেলে দিচ্ছি। আবার নেড়ে নেব 3 মিনিট ধরে। এবারে আমি নুন নিয়ে নিচ্ছি স্বাদ মতো, অল্প হলুদ দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম, আর টমেটো সস নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। আবার একটু নেড়ে চেড়ে নেব ভালো করে।
এবারে আমি মাংসগুলো এর মধ্যে ঢেলে দিলাম। মাংসগুলো এবারে আমি একটু ভালো করে কষে নেব। এবারে আমি এক ছিপি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিয়ে এবারে আমি ভালো করে নাড়তে থাকবো। কাটার জন্য 15 মিনিটস অবধি মিডিয়াম ফ্লেমে আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছ এবার তোমরা কি সুন্দর এখানে তেল কেটেছে। তেল কাটলে টেস্টটা আরো বাড়ে, তাই আমি রেখে দিয়েছিলাম তেল কাটার জন্য। এবারে আমি জল ঢেলে দিচ্ছি আর লো ফ্লেমে আমি এটা চাপা দিয়ে রেখে দেব 15 মিনিট অবধি। স্লারি বানানোর জন্য আমি এখানে 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প জল। ভালো করে এবারে আমি এটা মিক্স করে নেব। মিনিটস হয়ে গেছে, এবারে আমি স্লারিটা ঢেলে দিচ্ছি। স্লারিটা ঢেলে এবারে আমি খুব ভালো করে নেড়ে নেব। চিলি চিকেন আমাদের হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ কারিটা খুব সুন্দর হয়েছে। স্লারিটা দেওয়ার পর আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। অ্যান্ড নাও ইটস রেডি টু বি সার্ভড। তোমরা দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে, অ্যান্ড ইট লুকস ড্যাম টেস্টি। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।